হ্যালো এভরিওয়ান আজকে আমরা ম্যাথের ডিভিসিবিলিটি চ্যাপ্টার থেকে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আটকামিং প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমরা যারা ক্লাসটা দেখছো তারা এক কাজ করতে পারো প্রতিটা অঙ্কের আগে ভিডিওটা পোজ করবে এবং নিজেরা খাতায় করার চেষ্টা করবে তার সঙ্গে এটাও কাউন্ট করো যে তোমাদের সময় কতটুকু লাগছে ঠিক আছে তারপর আমার দেওয়ার প্রসেসটা তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো তো আজকের প্রথম অঙ্কটা দেখো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য এই অঙ্কটা অনেকভাবে করা যায় প্রথমে গতানুগতিক যে প্রসেসটা আছে সেটা কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পাঁচটা নয় এরপর কি করবে একে তিনশো পনেরো দ্বারা ভাগ করবে ভাগ করতে করতে এমন একটা পর্যায় আসবে যেখানে একটা ভাগ শেষ তোমরা দেখতে পাবে তারপর কি করবে এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ পাঁচটা নয় থেকে এই বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেটা হবে উত্তর এটা একটা প্রসেস কিন্তু এই প্রসেসে অনেকটা টাইম কনজিউম করে তাহলে উপায় উপায় কি হচ্ছে আমরা এখানে ডিভিসিবিলিটির মেথডটা অ্যাপ্লাই করবো প্রশ্নটা ভালোভাবে পড়ো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য তো এই তিনশো পনেরোর মধ্যে কোন কোন সংখ্যা লুকিয়ে আছে দেখো তো প্রথমত পাঁচ পাবে তারপর দেখো পাঁচ থেকে আট একে নয় অর্থাৎ এই সংখ্যাটা নয় দ্বারাও বিভাজ্য কি করে বুঝলাম সংখ্যাগুলোর ডিজিট গুলো পরস্পর যোগ করে দেখলাম নয় হচ্ছে তাহলে কি দেখলে তিনশো পনেরো এই সংখ্যাটি পাঁচ ও নয় ধারা বিভাজ্য ঠিক আছে এবার অপশন টেস্ট করব প্রথমে দেখবো সবকটা সংখ্যা পাঁচ ধারা বিভাজ্য আছে কিনা শেষে দেখো পাঁচ আছে তাহলে এই আর্গুমেন্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না এর পরের দেখবো কি আছে নয় দ্বারা বিভাজ্য এবার নয় দ্বারা বিভাজ্য কিভাবে দেখবে একটু আগেই বললাম সংখ্যাগুলো যদি নিজেদের মধ্যে যোগ করো এবং সেটা যদি নয় বা তার গুণিতক হয় তাহলে সেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য এবার দেখো এই যোগফলটা ফলটা দুইভাবে করা যায় প্রথমত সবগুলো কাউন্ট করে সেটা টোটাল করা যায় আর একটা কি যেগুলো নয় দ্বারা ভাগ যাচ্ছে সেগুলো কাউন্ট করব না যেমন এ দেখো প্রথমে নয় আছে সুতরাং এটা কাউন্ট করব না এটাও করব না এবার দেখো পাঁচ তিনে আট আটে ষোলো সেটা কি নয় দিয়ে যাচ্ছে যাচ্ছে না তারপরেরটা দেখো নয় নয় কাউন্ট করব না পাঁচ পাঁচে দশ আছে আঠারো এটা নয় দিয়ে যাচ্ছে এরপরটাও দেখো তিনটে নয় আছে কাউন্ট করব না পাঁচ আটে তেরো সেটাও নয় দ্বারা বিভাজ্য না আর অপশন ডিটা দেখো নয় নয় প্রথমে কাউন্ট করব না পাঁচ সাথে বারো আটে কুড়ি এটাও নয় দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে চারটে অপশনে যদি আমরা এই নয় দ্বারা বিভাজ্য কিনা এই টেস্টটা করি ইজিলি দেখতে পাচ্ছি অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো নিচের কোন সংখ্যা বারো দ্বারা বিভাজ্য বারো মানে কি তিন এবং চারের গুণফল প্রথমে আমরা কি করব চার দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট শেষে আছে সুতরাং প্রত্যেকটা চার দ্বারা বিভাজ্য বাকি কি রইল তিন এবার সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে টেস্ট করব প্রত্যেকটা সংখ্যা পরস্পর যোগ করে দেখবো সেটা তিন দ্বারা ভাগ যাচ্ছে কিনা ঠিক আছে এবার দেখো তিনটা কাউন্ট করবো না আট আটে ষোলো পাঁচে একুশ এটা তিন দ্বারা ভাগ যাচ্ছে এবার তোমরা একটা কথা ভাবো যে প্রথম যদি আমাদের মিলে যায় এই তিনটে কি আলাদাভাবে আর কাউন্ট করার প্রয়োজন আছে একদম নেই কারণ কি কারণ প্রশ্নে ক্ষুদ্রতম বা বৃহত্তম এরকম কিছু মেনশন নেই শুধু বলেছে বারো ধারা বিভাজ্য তো বারো ধারা বিভাজ্য মানে কি তিন আর চার এই দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে তো তুমি প্রথমে দেখলে সবকটা কটা চার দ্বারা বিভাজ্য তাহলে এটা কাউন্ট হবে না তারপর কি দেখছো তিন দিয়ে ভাগ যাবে কিনা তো প্রথম অপশনটাই যখন দেখলাম তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পরের অপশন টেস্ট করার কোনো মানে হয় না ঠিক আছে কারণ অবশ্যই এইগুলো তিন দ্বারা ভাগ যাবে না যদি যাই তাহলে প্রশ্ন ভুল আছে ও নাম্বার তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো সাত দ্বারা বিভাজ্য একটি সংখ্যার সঙ্গে দশ যোগ করলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় নিচের বিকল্পগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে কি বলছে এটা প্রথম একটা সংখ্যা যেটা সাত দ্বারা বিভাজ্য তার সঙ্গে যদি দশ যোগ করি তাহলে সেটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন প্রত্যেকটা সঙ্গে যোগ করে দাও এবং সেটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা কিভাবে বুঝবে তিন দ্বারা ভাগ যাচ্ছে সবসময় মনে রাখবে যে তিন এবং নয় এই দুটো সংখ্যার বিভাজ্য বের করা খুব সোজা অর্থাৎ কোন সংখ্যা যদি তিন দ্বারা ভাগ যাবে বা নয় দ্বারা ভাগ যাবে এটা কিভাবে বুঝবো সেই অঙ্কগুলোর যে সংখ্যাগুলো আছে সেগুলো পরস্পরের সঙ্গে যোগ করে দেবে যোগ করে দেখবে যে টোটালটা তিন বা নয় দ্বারা ভাগ যাচ্ছে কিনা যদি যায় তাহলে সেটা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য এবার প্রথম অপশনটা দেখো এই 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 আর এটা কাউন্ট করব না পরে কত থাকছে আট তো এর সঙ্গে যদি দশ যোগ করি তাহলে এখানে আট পরে আছে আর এই এক টোটাল সামটা কত হচ্ছে নয় তাই তো সুতরাং এটা তিন দিয়ে ভাগ যাবে অপশন বি দেখো চারটে নয় আছে মানে এটা তিন দ্বারা ভাগ যাবে এর সঙ্গে যদি দশ যোগ করি দশটা যেহেতু তিন দ্বারা ভাগ যাচ্ছে না এটাও তিন দ্বারা ভাগ যাবে না অপশন দেখো এই তিনটে কাউন্ট না আছে এর সঙ্গে যদি সি ছয় দশ যোগ করি তাহলে টোটাল সামটা এক বাড়বে অর্থাৎ সাত হবে যেটা তিন দ্বারা ভাগ যাচ্ছে না অপশন ডি দেখো এই দুটো কাউন্ট করবে না আট সাথে পনেরো মানে এটাও তিন দ্বারা বিভাজ্য এর সঙ্গে দশ যোগ করলে কোনো দিন এটা তিন দ্বারা ভাগ যাবে না সুতরাং চারটি অপশন যদি দেখো অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যা হাজার সাতান্ন সঙ্গে যোগ করলে যোগফলটি সম্পূর্ণ ভাবে তেইশ দ্বারা বিভাজ্য তাহলে কি বলে খুবই সোজা প্রশ্ন তেইশ কে যদি হাজার সাতান্ন থেকে ভাগ করা যায় তাহলে পুরোপুরি ভাগ যাবে না কিছু ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা এই হাজার সাতান্ন সঙ্গে যোগ করতে হবে একটা প্রসেস এইভাবেই কত দিয়ে যাবে দেখো পাঁচ দুই দশ তো যাচ্ছে না চার দাও তিন চারে বারো চার দুই আট একে নয় বিয়ে করো এখানে তিন হচ্ছে এখানে এক হচ্ছে আর এখানে সাত এবার দেখো কে কত দিয়ে গুণ করলে একশো সাঁত্রিশ আশপাশে যাবে যেহেতু এখানে তেরো আছে এখানে ছয় দাও ছয় দিলে কত হচ্ছে দেখো তিন ছয় আঠারো ছয় দিয়ে বারো একে তেরো একশো আটত্রিশ হচ্ছে তাহলে কত ডিফারেন্স এক এই একটাই কার সঙ্গে যোগ করতে হবে হাজার সাতান্ন সঙ্গে সঠিক উত্তর হবে অপশন নেই পরের প্রশ্ন দেখো এক থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে চার একটি অঙ্ক ভালোভাবে পর অঙ্কটা এক থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তার দুটো কন্ডিশন বলেছে প্রথমটা কি সংখ্যাটি হতে হবে চার দ্বারা বিভাজ্য দ্বিতীয় আর্গুমেন্টটা কি আছে না সংখ্যাটির মধ্যে চার একটি অঙ্ক অঙ্ক মানে এখানে কি বলছে না খুব অঙ্ক এই আলাদা কোনো ট্রিক নেই এগুলো তোমাদের কাউন্ট করতে হবে আর তো উপায় নেই তো দেখো চার থেকে একশো পর্যন্ত এই যে বিভাজ্যগুলো আছে তোমাদের বোঝার জন্য আমি পরপর এখানে লিখেছি এমন কোন সংখ্যা আছে যেগুলো এই দুটো আর্গুমেন্টটাকে স্যাটিসফাই করছে দুটো আর্গুমেন্ট মানে কি প্রথমত চার দ্বারা বিভাজ্য আর দ্বিতীয়তে হচ্ছে সংখ্যাটির একটি ডিজিট চার হবে তো প্রথম ক্ষেত্রে দেখো এটা একটা দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো তারপর কি হবে চুয়াল্লিশ হবে আটচল্লিশ হবে আটচল্লিশ একটা চার আছে তারপরে কি আছে চৌষট্টি এখানে দেখো চুরাশি একটা হলো আর কোনো কি বাকি থাকছে ও আচ্ছা এখানে চল্লিশ একটা হবে তাহলে কি দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে সাত টোটাল কতগুলো এমন সংখ্যা হচ্ছে সাতটা তো হলে এইভাবে আলাদাভাবে তোমাদের কাউন্ট করতে হবে না পরপর দেখে যাবে যে প্রথমে চার আছে এরপরে চারের গুণিতক এবং একটা অঙ্ক চার কি হবে চব্বিশ তারপর কি আছে তিরিশের ঘরে তো কিছু হবে না চল্লিশের ঘরে কি আছে প্রথমে চল্লিশ হবে চুয়াল্লিশ হবে আটচল্লিশ হবে ঠিক আছে পঞ্চাশের ঘরে কিছু হবে না ষাটের ঘরে ষাট তো হবে না চৌষট্টি হবে সত্তরের ঘরে কিছু হবে না আশির ঘরে কি রইল চুরাশি তাহলে এই সাতটা অঙ্ক হচ্ছে যেগুলো চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং তাদের একটি ডিজিট চার আছে পরের অঙ্ক দেখো দুটো ধনাত্মক সংখ্যার পার্থক্য দু এক যদি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে ভাগ ফল হবে নয় ভাগ শেষ হবে একচল্লিশ তাহলে বড় সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করো অঙ্কটি দেখে আপাত দৃষ্টিতে তোমাদের অনেক বড় অঙ্ক মনে হতে পারে কিন্তু এই অঙ্কটি দেখা মাত্র উত্তর করা সম্ভব সেটি কিভাবে তার জন্য আমি একটা নতুন মেথড আজ শিখিয়ে দেব তার আগে তোমরা দেখো যে অঙ্কটিতে কন্ডিশন কি কি দেওয়া আছে প্রথমে দুটি সংখ্যার পার্থক্য দু হাজার এক একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা সংখ্যাগুলোকে এইভাবেই ধরো বড় সংখ্যাটাকে ক্যাপিটাল এ ধরো ছোট সংখ্যাটাকে স্মল এ ধরো এই দুটো পার্থক্য কত দেওয়া আছে দু হাজার এক এটা একটা কন্ডিশন হলো তারপর কি বলছে যদি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ করো হলে কি হবে ভাগফল হচ্ছে নয় আর এখানে ভাগশেষ হচ্ছে একচল্লিশ তাহলে এখানে ভাজ্য পাচ্ছ ভাজক পাচ্ছ এটা ভাগফল পাচ্ছ আর এখানে ভাগশেষ পাচ্ছ চারটি যদি পাও সূত্র কি জানো যে ভাজ্য সমান কি ভাজক ইন্টু ভাগফল তার মানে নাইনে প্লাস হচ্ছে ভাগশেষ এটা তো একদম ছোটবেলাকার সূত্র আশা করি সবার মনে আছে তাহলে এই অঙ্কটিতে দুটো কন্ডিশন দেওয়া আছে প্রথমত এটা দেখতে পাচ্ছ দ্বিতীয়ত এটা এবার ক্যাপিটালের জায়গায় মানটা বসিয়ে দাও আজ একটা লাইন করে দিই নাইন এ প্লাস একচল্লিশ মাইনাস এ সমান হচ্ছে দু হাজার এক নাইন এ থেকে একটা এ বিয়োগ দিলে কত হয় আটটা এ এটা সমান হবে 2001 হাজার এক মাইনাস একচল্লিশ এতটুকু বোঝা গেছে এবার দেখো দু হাজার একচল্লিশ প্রথমে এক দিয়ে বিয়োগ করো এক দিয়ে বিয়োগ করলে প্রথমে হবে দু হাজার হবে তারপর চল্লিশ দিয়ে চল্লিশ দিয়ে কত হবে উনিশশো ষাট তাহলে এইট এ সমান হচ্ছে উনিশশো ষাট এবার কাটাকুটি করো উনিশ আছে কত দিয়ে যাবে আট দুই ষোলো তিন বাকি থাকছে তিন আট ছয় ছত্রিশ চার আট বত্রিশ চার বাকি থাকলো চল্লিশ মানে হচ্ছে আট পাঁচে চল্লিশ তাহলে স্মল এর মান হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এর মানে কি বোঝাচ্ছে এই ছোট যে আছে এর মান হচ্ছে দুশো পঁয়তাল্লিশ তাহলে ক্যাপিটাল এর মান হবে দু হাজার একের সঙ্গে দুশো পঁয়তাল্লিশ এর যোগফল কত হচ্ছে দুই দুই চার আর ছয় প্রশ্নে কি বলেছে বড় সংখ্যাটে যে অঙ্কগুলো আছে তাদের যোগফল বার করো এবার অঙ্কগুলো দেখো ছয় চারে দশ আর এই চারে চোদ্দ তো অঙ্কগুলো যোগফল হচ্ছে চোদ্দ সঠিক উত্তর হবে অপশন সি এটা একটা প্রসেস গেল এরপর আমি যে প্রসেসটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ডিএস মেথড ডিএস মানে কি ডিজিট সাম এই ডিজিট সাম হচ্ছে এমন একটা মেথড যেটা তোমাদের অনেক বড় বড় ইকুয়েশনকে খুব অল্প সময় তার সমাধান বার করতে সাহায্য করবে যেমন একটা ছোট উদাহরণ দিচ্ছি মনে করো তেইশ প্লাস সাত এর সঙ্গে পাঁচ গুণ করছি করলে কত হচ্ছে দেখো এই সাথে তিরিশ পাঁচে দেড়শো হচ্ছে তাই তো এবার অ্যাকর্ডিং টু ডিএস মেথড মানে ডিজিট সাম মেথড অনুযায়ী এই ইকুয়েশনটার বাম দিকে যে সংখ্যাগুলো আছে তার ডিজিট সাম এবং ডান দিকে যে সংখ্যাটি আছে তার ডিজিট সাম এই দুটো সমান হবে কিভাবে দেখো এর ডিজিট সাম কত তিন দুয়ে পাঁচ ঠিক আছে তার সঙ্গে সাত যোগ করছি পাঁচ সাথে এদের ডিজিট সাম কত হচ্ছে বারো বারো মানে কত দুই আর একের তিন ঠিক আছে তাহলে হচ্ছে তার কত গুণ আছে পনেরো আবার ডিজিট সাম কত পাঁচ একে ছয় তাহলে তোমরা কি দেখলে যে বাম দিকের এই যে ইকুয়েশনটা এর ডিজিট সাম কত না এই ছয় আপাত দৃষ্টিতে তোমাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে যারা একদম প্রথম এইরকম মেথডটা দেখছো বা শিখছো তোমরা বারবার এই প্র্যাকটিস করে দেখবে বিশেষ করে পার্সেন্টেজ এবং তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো স্পেশালি সেখানে কিন্তু এই ডিজিট সাম মেথড অ্যাপ্লাই করে খুব সহজে উত্তর বার করা যায় সুতরাং এটা এমন একটা প্রসেস তোমাদের এটা মনে রাখতেই হবে তাহলে কি দেখলে আমি যে উদাহরণটা দিলাম এই যে ইকুয়েশনটা এর বাম দিকে ডিজিট সাম কত হচ্ছে ছয় এবং ডান দিকে দেখো এদের সাম করো পাঁচ একে ছয় ঠিক আছে তাহলে বাম দিকেও ছয় ছয় হচ্ছে হচ্ছে এই দুটো স্যাটিসফাই করছে আর এটাই হচ্ছে সাম মেথড এবার এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে না বড় যে সংখ্যাটি আছে সেটি হলো ছোট সংখ্যা নয় গুণ তার সঙ্গে একচল্লিশ বেশি তাহলে এখানে কি দেখছো ছোট সংখ্যা নয় গুণ নয় দিয়ে কোনো সংখ্যাকে গুণ যদি করা হয় তাহলে তার ডিজিট সাম অলওয়েজ নয় হবে তোমরা যে কোনো সংখ্যাকে নয় দিয়ে গুণ করে দেখবে নিজেরা আলাদাভাবে একটু প্র্যাকটিস করে দেখো যে এই নয় আর এর গুণফল সর্বদা তার ডিজিট সাম হবে এবং কোন নয় সংখ্যা যদি ভাগ যায় বা থাকে তাকে আমরা কাউন্ট করব না যেমন মনে করো নয় ইন্টু দুই প্লাস পাঁচ আমি কি বললাম কোনো সংখ্যা যদি নয় দিয়ে গুণ থাকে সেটা কাউন্ট করব না তাহলে এর ডিজিট সাম হিসাব মতো পাঁচ হওয়ার কথা কেন হচ্ছে তোমরা এখানেই দেখো নয় দুই কথা হয় আঠারো তার সঙ্গে পাঁচ তো এবার আঠারো পাঁচে কত হয় তেইশ তাহলে দেখতে সংখ্যা যদি এরকম প্লাস আকারে থাকে এবং তার মধ্যে একটা থাকে বা মাল্টিপেল সেটাকে কাউন্ট করি আর না করি টোটালের উপর কোনো এফেক্ট পড়বে না তাহলে এই যে ইকুয়েশনটার ক্ষেত্রে এই যে নাইন এ আছে নাইন এর সঙ্গে একচল্লিশ যোগ করি আর না করি এই পুরোটির ডিজিট সাম কত হবে না এই চার একে পাঁচ এতটুকু বোঝা গেছে তাহলে এই যে ক্যাপিটাল এ আছে অর্থাৎ বড় সংখ্যাটা তার ডিজিট সাম হবে পাঁচ এবার অপশন গুলো দেখো প্রথম অপশন আছে এখানে পনেরো পনেরো ডিজিট সাম কত পাঁচ আগে ছয় এটা হচ্ছে না আমাদের পাঁচ দরকার অপশন বি এর ডিজিট সাম কত দুই এটা হচ্ছে না অপশন সি এর চার পাঁচ এটা হচ্ছে অপশন ডি এর হচ্ছে এক এটা হচ্ছে না তাহলে এই অঙ্কটা কতক্ষণ সময় লাগতো তোমরা বলো তোমরা যদি এই ইকুয়েশনটা মনে মনে ক্যালকুলেশন করতে পারো যে a সমান নাইন এ প্লাস একচল্লিশ আছে তাহলে a এর ডিজিট সাম হবে চার একে পাঁচ গুলো দেখলে অপশন সি হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটি ক্রমিক যোগ সংখ্যার বর্গের বিয়োগ ফল সর্বদা যে সংখ্যা দ্বারা ভাগ যায় এই ধরনের অঙ্কগুলো সবসময় তোমরা কাউন্ট করে নেবে কি কাউন্ট করবে যা মিনিমাম সংখ্যাগুলো ক্রমিক যোগ সংখ্যা ক্রমিক যোগ সংখ্যা বলেছে তাহলে দুই আর চার এদের বর্গ কি হবে এর চার হবে চারের কত হবে ষোলো তাদের বিয়োগ ফল কত হবে আট আর একটা সংখ্যা নাও চার আর চারের পরে ছয় চারের বর্গ কত ষোলো ছয়ের বর্গ কত ছত্রিশ এদের ডিফারেন্স কত কুড়ি তাহলে কি দেখছো এদের মধ্যে মিল খুঁজে পাচ্ছ এটা চার ইন্টু দুই এটা চার ইন্টু পাঁচ চার দিয়ে ভাগ অবশ্যই যাচ্ছে তাহলে কি দেখলে এই যে বিয়োগ ফলগুলো এগুলো চারের গুণিতক আছে ঠিক আছে সঠিক উত্তর হবে তাহলে অপশন সি যারা এক্স ধরে করতে চাও তারা প্রথমে একটা সংখ্যা ধরে নাও টু এক্স যেহেতু জোর সংখ্যা বলেছে টু এক্স ধরলাম টু এর পরের জোর সংখ্যা কত হবে টু এক্স প্লাস টু এর বর্গ কত হচ্ছে বর্গ করো ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার এবার দেখো এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই দুটো যদি ডিফারেন্স করো চারটা কমন যাচ্ছে তার কত বাকি থাকছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই যে চারটা কমন থাকছে এর মানেই হচ্ছে এই বিয়োগফলটা পুরোটা চার দ্বারা বিভাজ্য এক্স এর জায়গায় যে কোনো সংখ্যা বসাও না কেন এদের ডিফারেন্সটা অলওয়েজ ফোর দ্বারা ডিভিজেবল পরের অঙ্ক দেখো ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টরিয়াল আপ টু হান্ড্রেড ফ্যাক্টরিয়ালকে সাত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে যারা এই সাইনটা সম্পর্কে অবগত নাই তাদের বলে রাখি এটাকে ফ্যাক্টরিয়াল বলা হয় আর ফ্যাক্টরিয়াল কখন ইউজ হয় যেমন থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু 4 factorial মানে হচ্ছে 4 3 2 1 দিতে পারো দেওয়া না দেওয়া একই ব্যাপার তাহলে কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যার সঙ্গে 1 কমিয়ে আপ টু 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে তাহলে প্রশ্নে কি চেয়েছে এই রকম 100 ফ্যাক্টরিয়াল পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলকে সাত দ্বারা যদি ভাগ করো ভাগ শেষ করতে হবে ঠিক আছে এবার এখানে একটা জিনিস তোমরা একটু ভাবার চেষ্টা করো যে কোন থেকে সাত শুরু হয়েছে প্রথমে এক দুই তিন করতে দেখো সাত যেখানে আছে সেখান থেকে প্রত্যেকটা সংখ্যা কিন্তু সাত দ্বারা ভাগ যাবে কিভাবে নিশ্চয়ই বুঝতে পারছো কারণ এখানে সাতের গুণ আছে সাত ইন্টু ছয় আপ টু এক পর্যন্ত গুণ হলো তারপরে এইট ফ্যাক্টরিয়াল আছে এটাও তো আট ইন্টু সাত ইন্টু এভাবে চলে গেল প্রত্যেকটা ফ্যাক্টরিয়াল পর্যন্ত কিন্তু সাতের একটা না একটা মাল্টিপল থাকবেই বোঝা গেছে তাহলে আমাদের বাকি কি পড়ে থাকলো এখানে দেখো ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল এইভাবে সিক্স পর্যন্ত গেছে এবং এইখান থেকে যে প্লাস করে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সাত দ্বারা ভাগ যাবে সুতরাং সেগুলো নিয়ে আর আমরা কনসিডার করবো না কেন কনসিডার করবো না সেটাও যদি না বুঝতে পারো একটা ছোট উদাহরণ দিই মনে করো একুশ আছে আঠাশ আছে আর হয়তো পঁচিশ আছে এই সংখ্যাটি কি সাত দিয়ে ভাগ যাবে অনেকে কি করবে এই তিনটে যোগ করবে তারপরে দেখবে সেটা সাত দিয়ে ভাগ যাচ্ছে কিনা কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ কি হবে তিনটে সংখ্যায় দেখো সাত দিয়ে ভাগ যাচ্ছে সুতরাং এদের সমষ্টিও অবশ্যই সাত দিয়ে ভাগ যাবে ঠিক আছে কারণ সাত কমন নিলেই তো এই সংখ্যাটা সাত দিয়ে কাটাকুটি চলে যাচ্ছে তাই না তো এবার এই অঙ্কের ক্ষেত্রে আসো যে সংখ্যাগুলো সাত দ্বারা ভাগ যাবে সেগুলোকে আর কাউন্ট করছি না বাকি যেগুলো পরে থাকছে সেগুলোর সঙ্গে সাত দিয়ে ভাগ করলে তার ভাগ শেষটা কত হবে সেটা দেখব এবার এক ফ্যাক্টরিয়াল মানে কত এক দুই ফ্যাক্টরিয়াল মানে দুই ইন্টু এক মানে দুই তিন ফ্যাক্টরিয়াল মানে তিন ইন্টু দুই মানে ছয় চার ফ্যাক্টরিয়াল মানে চার ইন্টু তিন ইন্টু দুই চার তিনে বারো দুই চব্বিশ পাঁচ ফ্যাক্টরিয়াল মানে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল মানে চব্বিশ পাঁচে কত হয় একশো কুড়ি আর সিক্স ফ্যাক্টরিয়াল মানে সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল মানে একশো কুড়ির সঙ্গে ছয় গুণ করলে হবে ছবারে বাহাত্তর মানে সাতশো কুড়ি তাহলে এই টোটালটা কত হচ্ছে দেখো সাতশো আর এই একশো কত হচ্ছে আটশো আটশো কুড়ি আটশো চল্লিশ এই তিনে আটশো তিয়াত্তর হচ্ছে এই সংখ্যাটা সাত দিয়ে ভাগ করলে কত ভাগ থাকবে সেটাই হবে উত্তর এবার এক কি করতে পারো এটাকে এভাবে সাত দিয়ে ভাগ করতে পারো নাহলে কি করবে সাতের মাল্টিপল আকারে লেখো প্রথমে সাতশো সাতশো যদি নিয়ে নিই পরে কত থাকবে একশো তিয়াত্তর একশো তিয়াত্তরে তুমি একশো নিয়ে নাও তাহলে পরে কত থাকলো তেত্রিশ এই দুটো সাত দিয়ে ভাগ যাচ্ছে মানে একে আর কাউন্ট করব না তেত্রিশ কে সাত দিয়ে ভাগ করে দেখো চার সাথে আঠাশ পাঁচ থাকবে ভাগ শেষ তার সঠিক উত্তর হবে অপশন সি ফাইভ পরের প্রশ্ন দেখো যদি এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্ন স্থানে যে সংখ্যাটি বসাতে হবে এর জন্য 11 দ্বারা বিভাজ্যতা নিয়মটা আমাদের জেনে রাখতে হবে সেটা কি না অড পজিশনে যে নাম্বারগুলো আছে অর্থাৎ এই বিজোড়গুলো দেখো এটা 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 আর এটা এদের যোগফল আর জোড় পজিশনে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল হয় শূন্য হবে নয়তো 11 হবে এদের যোগফল দেখো 3 এর 7 সাথে 14 2 এ 16 হয়েছে এরপর জোর সংখ্যাগুলোর যোগফল করে দেখো পাঁচ তিনে আট আট আর কত দিলে এই ষোলো সংখ্যাটা শূন্য হবে তো আটের সঙ্গে আট যোগ করলেই তো শূন্য হবে তাই না তাহলে এই সংখ্যাটা হবে অপশন এ আট পরের অঙ্গ দেখো এই সংখ্যাটিকে কোন একটি সংখ্যা দ্বারা ভাগ করে সুরেশ ভাগ ফল হিসাবে তিরাশি এবং ভাগশেষ তিন পেলো সেক্ষেত্রে ভাজক কত তা তিরাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে তিন তার মানে এই সংখ্যাটিকে যদি তিন দিয়ে বিয়োগ করি সেটা তিরাশির সঙ্গে ভাগ যাবে তো সংখ্যাটি কত হবে এক চার পাঁচ দুই পাঁচ এটা হবে তিরাশি ইন্টু এক্স এটাই তো চেয়েছে তাই না এখানে ওই সিম্পল ডিএস মেথড অ্যাপ্লাই করে দাও তো ডিজিশন করলে কত হয় চার একে পাঁচ পাঁচ পাঁচে দশ দশ পাঁচ পনেরো পনেরো দুয়ে সতেরো তো সতেরো মানে কত একসাথে আট তাহলে এই সংখ্যাটির ডিজিট সাম কত হচ্ছে আট তো ডিএস মেথড অনুযায়ী ডান দিকের ডিজিট হবে তাই তো তো এর ডিজিট সাম কত হচ্ছে দেখো মানে হচ্ছে তো সঙ্গে কত গুণ করলে আট হবে না তাহলে এর ডিজিট সাম কত হবে চার এবার অপশন দেখো পাঁচ সাথে বারো একে তেরো তো তেরো সংখ্যাটার ডিজিট সাম কত চার তাহলে এটাই হয়ে যাচ্ছে এরপর কি টেস্ট করার প্রয়োজন আছে নেই তবুও তোমরা দেখো একশো পঁচাত্তর এটা একশো পঁচাশি মানে এক বেশি আছে সুতরাং এর ডিজিট সাম হবে পাঁচ এটা দেখো এর সঙ্গে এক কম আছে সুতরাং থেকে এক কম হবে একশো ডিজিটের পার্থক্য কত তিন তার মানে ডিজিট সাম হবে তিন বেশি অর্থাৎ ছয় তাহলে এই অঙ্কটা যদি ডিএস মেথড অ্যাপ্লাই করো ইজিলি বুঝতে পারছো যে অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে আজকের ক্লাস এখানে আপ করলাম কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে Thank you for watching.